ভাতরা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ নয় নেতাকর্মী 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরের পরে তাদেরকে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুর হওয়া অন্যদের মধ্যে আছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, ইজ্জত উল্লাহ, মোবারক হোসেন, আব্দুর রব, ইয়াসিন আরাফাত, মনিরুল ইসলাম ও আব্দুল কালাম। আটকের পর সোমবার রাতে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে। তাড়াতাড়ি তাড়াতাড়ি।